এদেরকে দুজনকে ধরে না চাপকানো দরকার, চাপকানো, এদের দুজনকে ধরে চাপকানো দরকার, এদের নাটক না একবার ঘুচিয়ে দেওয়া দরকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো আমি আজকে চলে এসেছি একটা মারাত্মক সত্যি কথা বলতে, যেটা এইমাত্র আমাদের স্যান্ডি ভাই ভিডিও করে জানালো, ঠিক আছে? কি না সবাই যে কোশ্চেন করছো, সবার ভিডিওতে একটাই কথা যে শাশুড়ি মা তো জানতো যে ম্যান্ডি স্যান্ডির সঙ্গেই গেছে, ঠিক আছে, তার জামাইয়ের কাছেই আছে। তাহলে ম্যান্ডির মা থানায় গিয়ে কেন মিসিং ডায়েরি করলো, এটা সবার কোশ্চেন, প্রত্যেকটা ভিডিওতে এই কোশ্চেনটা রয়েছে। তো সেই কোশ্চেনটা আমাদের স্যান্ডি ভাই ক্লিয়ার করতে বসেছে, ঠিক আছে, একটু আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে যে কী কারণে ওর শাশুড়ি মানে ম্যান্ডির মা থানায় গিয়ে মিসিং ডায়েরিটা করেছে। প্রথমত ম্যান্ডি ওর ম্যান্ডিকে নিয়ে মানে স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে প্রথমে যায় উকিলের বাড়িতে, ঠিক আছে, মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রথমে যায় উকিলের বাড়িতে, তারপরে উকিলের বাড়ি থেকে বেরিয়ে আসে মন্দিরে, ঠিক আছে, উকিলে যা কাজকর্ম করে নেয় নিয়ে আসে মন্দিরে। তো এদিকে মানে ফ্ল্যাটে বিশাল বড় একটা গণ্ডগোল শুরু হয়ে গেছে, আর যেখানটায় আর একটা ঘটনা যেটা শাশুড়িমা বলছে যে রাহুল ফ্ল্যাটে ছিল, ঠিক আছে, আর স্যান্ডি বলছে রাহুল ছিল না, আবার আজকে স্যান্ডি বলছে যে হ্যাঁ রাহুল গেছিল কিন্তু সেটা সকালে গেছিল। তো রাহুল এবাড়ি ওবাড়ি করছে, সে এবার ফ্ল্যাটে গিয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছে, যার কারণে ওখানে যেহেতু ওখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছে তো সেখান থেকে পুলিশে খবর গেছে, যাওয়ার পরে পুলিশ এসছে ফ্ল্যাটে এসছে। তো সেখান থেকে মানে ফ্ল্যাটের কাছ থেকে স্যান্ডির অনেক বন্ধুবান্ধব আছে যারা স্যান্ডিকে সমস্ত খবরাখবর দেয়, তো তারা স্যান্ডিকে বলছে যে মানে ওই ফ্ল্যাটে আসতে বারণ করছে, ঠিক আছে। এবার পুলিশকে তো খোঁজাখুঁজি করছে, কিন্তু স্যান্ডি যখন ম্যান্ডিকে নিয়ে ফ্ল্যাটে আসতে চাইছে ওখানকার বন্ধুরা ওকে বারণ করেছে যে এখানে বিশাল গণ্ডগোল চলছে, কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে গণ্ডগোলটা, সুতরাং তোরা এখানে আসিস না। তো সেই জন্য স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে ফ্ল্যাটে যেতে পারছে না। তো সেই কারণেই যে পুলিশের সামনে কী বলবে শাশুড়ি পুলিশকে দিয়ে দেখে ক্যামেরাম্যানকে দেখে মানে ওখানে যে ভিডিও হচ্ছিল সেটাও ম্যান্ডির মা জানতো না, ঠিক আছে, ওখানে যে ভিডিও হচ্ছে সেটাও কিন্তু ম্যান্ডির মা জানতো না। তো যখন জানলো যে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে তখন ক্যামেরার সামনে বা অত লোকের সামনে থতমত খেয়ে মানে উল্টো পাল্টে বলে ফেলেছে, মানে উনি যে বলেছে ম্যান্ডির মা যে বলছে যে সমস্ত কিছু ম্যান্ডিই করেছে, ম্যান্ডির দোষ, ম্যান্ডি কারুর কথা শোনে না, তোমরা কেন ঠাসি ঠাসি চড় মারোনি, এইসব কথাগুলো মানে স্যান্ডির মা এই ম্যান্ডির মা ভয়ে বলে ফেলেছে, এটাই স্যান্ডি বোঝাতে চাইল। তো সেই রকমভাবে পুলিশ দেখে ভয়ে, যেহেতু স্যান্ডি আর ম্যান্ডি ওখানে যেতে পারছে না, তো কী করবে, বাধ্য হয়ে পুলিশের ভয়ে ম্যান্ডির মা গিয়ে থানায় মিসিং ডায়েরি করেছে, ঠিক আছে। এইটা আমাদের স্যান্ডি ভাই ক্লিয়ার করলো, তোমরা কি কিছু বুঝতে পারলে? এটা কি করুন, এটা কি কোনো রকমভাবে মিসিং ডায়েরি করার কারণ হতে পারে? এটা কোনো রকমভাবে মিসিং ডায়েরি করার কারণ হতে পারে কি, তোমরাই বলো তো। এরা আনাড়ি, মানে যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে মিথ্যে খেলা খেলতে গিয়ে যা ইচ্ছে তাই করছে। তো যাই হোক, এটা তোমাদের সামনে পরিষ্কার হয়ে গেলো যে কত বড় একটা মানে একটা ফালতু কথা কীভাবে মানে কি বলবো আর কি বলবে ভেবে পাচ্ছে না। হ্যাঁ, এই যে নাটকটা, সাধারণ নাটকটা, মানে একটা মিথ্যে কথা বলতে গেলে তো হাজার মিথ্যা তো বলতে হয়, তো এরা একটা মিথ্যে ঢাকতে আর একটা মিথ্যে, আর একটা মিথ্যে ঢাকতে আর একটা মিথ্যে বলেই চলেছে, ঠিক আছে। তো সেরকমভাবে এটাও একটা মিথ্যে, কারণ এটা কোনো কারণ হতে পারে না মিসিং ডায়েরি করার। তো এবার আসি স্যান্ডির ক্ষেত্রে, এই খেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন, এই খেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন, তার পেছনে মারাত্মক কারণ রয়েছে। এই খেলাটা শেষ হলো এই কারণেই, খেলাটা আরও কিছুদিন চলতো কিন্তু মানে এই খেলা খেলতে গিয়ে সত্যিকারে মানে ওই যে রাখালের বাঘ পড়া ঘটনাটাই কিন্তু এখানে খেটে যাচ্ছে।
এই যে পরকীয়া নাটক করতে 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 ভিউজের নেশায় যে লাখ লাখ ভিউজ হচ্ছে, সেই নেশায় যে গভীরে ঢুকে গেছিলো পরকীয়ার, এইটা করতে করতে ম্যান্ডি সত্যিকারেই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিল। এখন সেটা অনুভব করছি, বুঝতে পারছি, ঠিক আছে, যে সত্যিকারে সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিলো। তো কতদিন আর চরিত্র নিজের চরিত্র ঠিক রাখবে, তাই না? একটা নাটক হচ্ছে, সিনেমা সিরিয়ালে কী হয়, একসঙ্গে নায়ক নায়িকা রোল করতে করতে তো নিজের মধ্যে প্রেমটা আসে, তাই না? এইভাবে অনেককে, অনেক নায়ক নায়িকা বিয়ে করেছে যারা সিনেমা করতে করতে যাদের মধ্যে প্রেম এসে গেছে, সেটা তারা বিয়ে পরিণত হয়েছে। তো সেই রকমভাবে এরা এই পরকীয়ার নাটক করতে 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 সত্যিকারে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েছে, যেটা কিনা স্যান্ডি ভাবতে পারেনি। তো যখন দেখলো যে ম্যান্ডি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আর ম্যান্ডি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু ফ্ল্যাগটা নিয়েছে, আর স্যান্ডিকে চাইছে না, যখন দেখলো স্যান্ডি যখন দেখছে যে এক করতে গেলাম ভিউজের জন্য আর এক হয়ে যাচ্ছে, তখন বুঝতে পেরে তড়িঘড়ি করে ব্যাপারটাকে এন্ড করার চেষ্টা করলো। যখন দেখছে যে আর হাতের মধ্যে নেই, এই যে এদের পরকীয়াটা এবার সত্যি সত্যি এরা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে এবং এরা কিছু না করে বসে, যার কারণে ফ্ল্যাট ভাড়াটা নিয়ে নিয়েছে, এবার রাহুলের সঙ্গে এরা কিছু না করে বসে, এবার সোনার ডিম পাড়া হাঁস কী করে স্যান্ডি ত্যাগ করবে? এখানে যদি অন্য কোনো ছেলে হতো, এই ম্যান্ডি যদি কোনো রকম টাকা ইনকাম না করতো, তাহলে কি স্যান্ডি এইভাবে একটা পরকীয়ায় লিপ্ত মহিলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এত হাসি হাসি মনে, এত খুশি খুশি মনে, তার সঙ্গে এত খুশি লাইভ লিড করার, আর এত কিছু সারা দিন এত ঘটনা ঘটেছে, অথচ ভিডিও এডিট করা কিন্তু ভুলছে না, সারাদিনে এত কাণ্ড হলো, এত ঝামেলা গেল, সারা দিনটা লড়াই করলো, থানা পুলিশ কোর্ট কাচারি মানে উকিল চারিদিকে কী গণ্ডগোল হলো, কিন্তু ওদের ভিডিও কিন্তু বাদ গেল না, আর ভিডিও এডিট করাটা কিন্তু বাদ গেল না। কারণ স্যান্ডি বলছে যে ওই ঘরে ম্যান্ডি ভিডিও এডিট করছে, তার মানে ভাবো ম্যান্ডির এই পরিস্থিতি, পরকীয়া ধরা পড়ে গেছে, সেখানে ছেড়ে স্যান্ডির কাছে ফিরে আসছে, অথচ কত কত ক্রিটিক্যাল সিচুয়েশান ভাবো, তার মধ্যে ম্যান্ডি কিন্তু ভিডিও এডিট করা ভুলছে না, সে কিন্তু ভিডিও এডিট করে যাচ্ছে। কারণ কি, এইটাই তো ওদের লক্ষ্য, মেন টার্গেট তো ইনকাম, তো ভিডিওটা তো এডিট করতেই হবে বাবা, সেটা তো বন্ধ করলে হবে না, কারণ ইনকাম, এটাই এর জন্যই তো এত লড়াই, এত নাটক, এত নিজেকে চরিত্রহীনা প্রমাণিত করা, এবং প্রমাণিত নয়, প্রমাণিত করতে করতে সত্যিকারেই চরিত্রহীনা হয়ে পড়েছে, যেটা আমি পরে অনুভব করলাম। তো এটাই হচ্ছে আসল ব্যাপার, যার কারণে স্যান্ডি দেখলো যে না, ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে ম্যান্ডি সত্যি সত্যিই ওর পরকে লিপ্ত হয়ে পড়ছে, তখন কি করলো, এ ভাবসাব খারাপ দেখে যে না, ব্যাপারটাকে এখানেই এন্ড করতে হবে, আর এটা বাড়ালে হবে না। তো সেই বুঝে ওরা এই আর একটা নতুন নাটক করে, এই জোর মাকে নিয়ে, বড় মাকে নিয়ে, ওদিকে রাহুলের মার সঙ্গে টোটাল ব্যাপারটা একটা আলোচনা মারফত এইসব কাণ্ডগুলো করে ওরা আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, বাড়ির মানুষ বাড়ি ফিরে এসেছে, ঠিক আছে, বাড়ি ফিরে আনিয়েছে। আজকে স্যান্ডি যদি, এই ম্যান্ডি যদি এত টাকা ইনকাম না করতো, তাহলে স্যান্ডি কোনোদিন ওকে ফিরিয়ে আনতো না, আর স্যান্ডি চায়নি যে এইভাবে যে গোছা গোছা টাকা ইনকাম করার রাস্তা তাকে এইভাবে হাতছাড়া করতে, ও যদি পরকে একবার লিপ্ত হয়ে যায়, যদি একবার রাহুলের কাছে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই স্যান্ডির আর ওই মোটা টাকা ইনকাম হবে না। সুতরাং আগে ভাগে তড়িঘড়ি বাবা ওখান থেকে কাটিয়ে নিয়ে আসি, যার কারণে ম্যান্ডিকে বুঝিয়ে বাজিয়ে যে না, এখানে আমরা শেষ করা দরকার, আমাদের আর এখানে দরকার না, কারণ ব্যাপারটা যেহেতু অনেক জটিল হয়ে যাচ্ছে, অনেক চারিদিকে ব্যাপারটা রিরি পড়ে যাচ্ছে, সবাই আমাদের খারাপ বলছে, তো এখন এখানে এটা শেষ করা দেওয়া দরকার। তাই শেষ করার আগে এত কিছু পুলিশ টুলিশ সবার নাটক, তোমরা কি কাউকে পুলিশকে দেখেছো? পুলিশ এসেছে, পুলিশ এসেছে শুনছো, কিন্তু পুলিশ কি সত্যিকারেই এসেছিল? পুলিশকে কি তোমরা সবাই দেখেছো? সেটা একবার বল। যে ইউটিউবার সে আবার নাকি পুলিশে কাজ করে, ভাবো শুরু, সে আবার ভিডিও করতে বসে গেছে, সেই ইউটিউবার, সে কিন্তু আবার পুলিশে কাজ করে, সে কিন্তু সে আবার ভিডিও করে তার চ্যানেলে ছাড়ছে, ব্যাপারটা কোথাকার জল কোথায় গড়াচ্ছে। তো এটাই মূল কারণ, এই যে নাটকটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার একটাই কারণ, যে মানে সোনার ডিম পাড়া হাঁস কোনোভাবে হাতছাড়া করতে রাজি না আমাদের স্যান্ডি ভাই। তো ভাবসাব খারাপ দেখে তাড়াতাড়ি করে ঘরের মানুষকে ঘরে ফিরিয়ে নিয়ে চলে এসেছে এবং খেলাটা এখানে এন্ড করছে। এখন বলছে এটা এই পর্যন্ত শেষ করো, আর এ নিয়ে তোমরা কেউ কিছু বলো না, আমি আর এ নিয়ে কিছু বলতে চাই না। হ্যাঁ বলতে চাই, তো কিন্তু 10-15 লাখ টাকা ইনকাম হয়ে গেছে এই কদিনে, এরা 10-15 লাখ টাকা ইনকাম করে ফেলেছে। বন্ধুরা সবাই শুনে রাখো,
হ্যাঁ, আর মাঝখান থেকে স্যান্ডির চ্যানেলটাও কিন্তু দাঁড় করিয়ে নিয়েছে, স্যান্ডির চ্যানেলে কিন্তু লাখের লাখের উপরে ভিউজ আনিয়ে নিয়েছে। তো এদের আপাতত মানে কিছুটা হলেও প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে, সুতরাং এখানে এন্ড করে দেওয়া ভালো। তাই তড়ি ঘড়ি এন্ড করতেও বাধ্য হয়েছে এই ম্যান্ডির চরিত্রের ডিফেক্ট দেখে, কারণ ম্যান্ডি সত্যিকারেই পরকীয়ে লিপ্ত হয়ে গেছিলো। এর নিজে এতটাই নোংরা মহিলা, টাকার জন্য মানে ও অ্যাক্টিং করতে করতে সত্যিকারে পরকীয়ে, যেখানে তার মেয়ে আছে, মেয়ের দিকে তাকায়নি। আজকে মেয়েটার পরিস্থিতি তোমরা দেখেছো, মেয়েটা কী করুণ পরিস্থিতির মধ্যে রয়েছে। এরা নাটক চালাচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আর মাঝখান থেকে সাফার করছে ওই মেয়েটা। তো এত বড় জানোয়ার এরা, এদেরকে দুজনকে ধরে না চাপকানো দরকার, চাপকানো, এদের দুজনকে ধরে চাপকানো দরকার, এদের নাটক না একবার ঘুচিয়ে দেওয়া দরকার। তো বন্ধুরা আজকে আসছি, দেখাবো নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।